हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इंग्लिश मेड इजी। आज के अवर क्वेश्चन, आज की प्रेजेंट परफेक्ट टेंस के क्वेश्चन। प्रेजेंट परफेक्ट टेंस के वॉइस चेंज করার আগে একটু জেনে নিতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে কোনো ধারণা আছে কিনা। যদি না থাকে তাহলে একটু বলে দিতে হবে। প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে করা হয়েছে, এখন একটা কাজ করা হয়েছে। আই হ্যাভ সেন্ট আ মেসেজ, আমি একটা বার্তা পাঠিয়েছি। প্রথমে সাবজেক্ট থাকে আই, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকে, তাহলে বুঝতে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের সঙ্গে দেখবে হ্যাভ আছে বা হ্যাজ আছে, যার যার সঙ্গে হ্যাভ হয় হ্যাভ, যার যার সঙ্গে হ্যাজ হয় হ্যাজ। তারপরেই ভাবে থার্ড ফর্মটা থাকে। এই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে টেন্সের নামের মধ্যে পারফেক্ট কথাটা আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সেই টেন্সেই বুঝবে, ভার্বের থার্ড ফর্মটা বুঝবে। পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম। তো এইটুকু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বলার পরে ভয়েস টেন্সটা শুরু করা যেতে পারে। দেখো, ভয়েস টেন্স করার আগে প্রথমেই এই তিনটে জিনিস বার করে নেবে। প্রথমে সাবজেক্ট মানে কর্তা, যে কাজটা করছে। আমি একটা মেসেজ পাঠিয়েছি, মেসেজ পাঠানোর কাজটা আমি করেছি, তাহলে আমি কর্তা, আমি সাবজেক্ট। এটা যদি তুমি পাঠাতে তাহলে ইউ হতো সাবজেক্ট, যদি সে পাঠাতো ই হতো। প্রথমে সাবজেক্ট বার করতে হবে, তারপরে ভার্বটা পাঠানো কাজ করা বোঝা যাচ্ছে, ওটা লিখতে হবে সেন্ট। দেখো ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সেন্ট, সেন্ট, সেন্ট। তো প্রথমে সাবজেক্ট বেরিয়ে গেল, তারপর ভার্ব বেরিয়ে গেল, তারপর অবজেক্ট বার করতে হবে। অবজেক্ট কি করে বার করবে, এই প্রশ্ন করবে কি বা কাকে দিয়ে। দেখো নিচে আমি লিখে দিয়েছি হোয়াট মানে কি আর হোম মানে কাকে। যদি আই হ্যাভ সেন্ট মানে আমি পাঠিয়েছি, প্রশ্ন করবো কি পাঠিয়েছি, উত্তর পাওয়া যাবে আ মেসেজ, একটা বার্তা পাঠিয়েছি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওটা হচ্ছে। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে এই তিনটে কাজ তোমাকে করে নিতে হবে। প্রথমে সাবজেক্ট বার করে নেবে, তারপরে ভার্ব কোনটা দেখে নেবে, তারপরে অবজেক্ট কোনটা দেখে নেবে। সাবজেক্ট মানে কর্তা, যে কাজটা করছে, ভার্ব মানে কাজটার নাম, আর কি বা তাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে ওটা হবে হচ্ছে। এই তিনটে বার করা হয়ে গেলে তুমি ধরে নিতে পারো তোমার ভয়েস চেঞ্জ তাতে করাই হয়ে গেছে। এইবার উত্তরে অবজেক্ট যেটা বেরিয়েছে সেটাকে প্রথমে নিয়ে আসবে। দেখো প্রথমে লিখেছি আ মেসেজ, তখন এটা বড় হাতের হয়ে যাবে। তারপর বললাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ থাকে অ্যাক্টিভ ভয়েসে, ওটা প্যাসিভ ভয়েসে হ্যাজ বিন বা হ্যাভ বিন হয়ে যায়। এখানে এ মেসেজ মানে একটা মেসেজ, ওই জন্য হ্যাজ বিন হয়েছে। পরে আমি বলে দেবো কোথায় হ্যাজ বিন হবে, কোথাও হ্যাভ বিন হবে, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু তুমি হ্যাজ বিন লিখতে গিয়ে হ্যাভ বিন লিখে দিলে উত্তর ভুল হয়ে যাবে। তো মেসেজ অবজেক্ট এলো প্রথমে, তারপরে হ্যাজ বিন লিখলে, তারপর ভার্বের থার্ড ফর্মটা সেন্ট। এর থার্ড ফর্ম তো সেন্টই হয়, সেন্ট মানে পাঠানো, সেন্ট, সেন্ট, সেন্ট। থার্ড ফর্মটা সব সময় ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের থার্ড ফর্মটা লিখতে হয়, অলওয়েজ, নো এক্সেপশন। ওই ভার্বের থার্ড ফর্ম লেখা আছে আ মেসেজ হ্যাজ বিন সেন্ট, সবশেষে আই থাকলে বাই মি হয়। দেখো এখানে আই আছে সাবজেক্ট, ওটা সবশেষে চলে গেছে, বাই মি হয়েছে। কেন বাই মি হয়, কেন আই মানে তো আমি, আমি একটা মেসেজ পাঠিয়েছি মানে একটা মেসেজ আমার দ্বারা পাঠানো হয়েছে, ওই বাই মি মানে আমার দ্বারা। যদি আই না থেকে উই থাকতো তাহলে বলে তো বাই আস, উই মানে আমরা পাঠিয়েছি মানে আমাদের দ্বারা পাঠানো, সব দ্বারা আসবে। একটা করে বাই লিখবে প্রপোজিশন, আর সাবজেক্ট যা থাকে তার সঙ্গে কি হয়। এগুলো গ্রামার বইতে অনেক জায়গায় রয়েছে, দেখে লেখা আছে আই থাকলে হয় বাই মি, উই থাকলে হয় বাই আস, হি থাকলে বাই হিম, এগুলো আছে। যদি না পাও বইতে আমি লিখে দেবো। তাহলে প্রথম থেকে আরেকবার সংক্ষেপে বলে দিই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। পারফেক্ট শব্দটা মানেই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম থাকলো, আর প্রেজেন্ট মানে বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখবে সাবজেক্টের পরে একটা হ্যাভ বা হ্যাজ থাকে, ওইটাই উত্তরে হ্যাজ বিন বা হ্যাভ বিন হয়ে যায়। আর ভয়েস চেঞ্জ করতে গেলে সবচেয়ে আগে সাবজেক্ট বার করবে, সাবজেক্ট মানে কর্তা, যে কাজটা করছে, তারপরে ভার্ব বার করবে সেই কাজটা, তারপরে
অবজেক্ট পাঠ করবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে আই হ্যাভ সেন্ট মানে আমি পাঠিয়েছি প্রশ্ন করো কি পাঠিয়েছি তাহলে উত্তর হবে আ মেসেজ এই কি কোথাও কোথাও কাকে তো এই অবজেক্ট যখন বেরিয়ে যাবে সাবজেক্ট ভার্বের অবজেক্ট বেরিয়ে যাবে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবে কি লিখবে আ মেসেজ দেখো কিছুই চেঞ্জ করিনি আ মেসেজ লাস্টে নিয়ে আসবে ওটাকে প্রথমে নিয়ে আসছি এটাকেই নিয়মের আকারে বলা হয় অ্যাক্টিভ ভার্বের অবজেক্টটা প্যাসিভ ভার্বের সাবজেক্ট হয়ে যায় আমি সহজভাবে বলি অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবে প্রথমে নিয়ে আসলে সাবজেক্ট হয়ে যাবে তারপরে হ্যাভ বা হ্যাজ অ্যাক্টিভ ভার্ব থাকবে প্যাসিভে হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে সবশেষে ভার্বের থার্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম তো হবেই হবে প্যাসিভ ভার্বে সব ভার্বে অ্যাক্টিভ ভার্বের ভার্বগুলো যে থাকে সব প্যাসিভ ভার্বের থার্ড ফর্ম হয় আর সবশেষে পাইনি তাহলে বোঝা গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব টেন্স পরের দিন পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব টেন্স সেখানে হবে ঠিক আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে লাইক করলে আমি বুঝতে পারবো পড়ানোটা তোমার ভালো লেগেছে বা তুমি বুঝতে পেরেছো আর কোন রকম বুঝতে অসুবিধে হলে আমাকে কমেন্ট করবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি পড়ে যদি মনে হয় যে কিছু অসুবিধা হচ্ছে তাহলে আমি আবার বলে দেবো কমেন্টে বুঝিয়ে দেবো তাহলে আজকে এই পর্যন্তই থাক ঠিক আছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এখানে শেষ করছি।